রঘুনাথপুর সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসাধীন 65 জন শিশু, আতঙ্ক নয়, সতর্ক থাকুন বার্তা চিকিৎসকদের। জ্বর, সর্দি, কাশি, শ্বাসকষ্ট জনিত সমস্যা নিয়ে রঘুনাথপুর সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে প্রায় 65 জন শিশু। রঘুনাথপুর সুপার স্পেশালিটি হাসপাতালের ডক্টর অনির্বাণ হালদার জানান, শুধু শিশুদের নয়, বড়দের মধ্যেও জ্বর সর্দি সহ বিভিন্ন শারীরিক অসুস্থতার সংখ্যা একটু বেড়েছে, এতে কোনো চিন্তার কারণ নেই। তবে সকলকে সতর্ক থাকবার পরামর্শ প্রদান করেছেন তিনি। একই সাথে রঘুনাথপুর সুপার স্পেশালিটি হাসপাতালের সুপার সোমনাথ দাসও জানান, মূলত আবহাওয়ার পরিবর্তন হওয়ার কারণেই শিশুদের এই ধরনের সমস্যা দেখা দিয়েছে, আর শিশু চিকিৎসার সব ধরনের প্রস্তুতি গ্রহণ রেখেছেন তারা। ইতিমধ্যে শিশু বিভাগের আসন সংখ্যা বৃদ্ধি করা হয়েছে। অপর এক ডক্টর শিয়ার মুর্মু জানান, এতে অযথা আতঙ্কিত হওয়ার কিছু নেই, শিশুদের যে কোনো ধরনের সমস্যার জন্য তিনি রঘুনাথপুর সুপার স্পেশালিটি হাসপাতালে আসার পরামর্শ প্রদান করেছেন। হাসপাতালে শিশুদের চিকিৎসার পরিকাঠামো এবং পর্যাপ্ত পরিমাণ চিকিৎসক রয়েছে বলে জানান তিনি। চন্দন মাঝি, রিপোর্ট NTVWB। যাদের ভর্তি মানে এখন একটা ফ্লু টাইপের জ্বর এসছে, এটার জন্য আমার অনেক দাদা বা বন্ধুর বাচ্চারাও ভর্তি হয়েছে, তো এখন এই জ্বরটা নিয়ে কোনো ভয়ের কিছু নেই। ডাক্তাররা পুরোটাই সহযোগিতা করছে বাচ্চাদের সাথে, বাচ্চাদের উপরে আরো দেখাশোনাটা বাড়ছে, আমাদের হসপিটালে পুরো সহযোগিতা হচ্ছে বাচ্চাদের জন্য। আমার রঘুনাথপুর হসপিটাল সুপার স্পেশালিটি হসপিটাল। কেমন ট্রিটমেন্ট চলছে? ট্রিটমেন্ট খুবই ভালো চলছে ডাক্তার। হ্যাঁ নিশ্চয়ই, বাচ্চাদের জন্য পুরো লক্ষ্য রাখা হচ্ছে, বাচ্চাদের মেডিসিন বলুন, তারপর আদার কোনো ট্রিটমেন্টের বা কোনো ফেসিলিটির বলুন, তারপর বেড বাড়ানো হয়েছে এখানে। মানে ডাক্তাররা পুরোটাই সহযোগিতা করছেন। কি বলবেন ডাক্তারদের উদ্দেশ্যে? দেখুন, ডাক্তারদের উদ্দেশ্যে ডাক্তাররা সবসময় আমাদের পাশে আছেন, সবসময় যে কোনো পরিস্থিতিতে ডাক্তাররা এগিয়ে এসে কাজ করছেন। করোনা পরিস্থিতিতে আমরা দেখলাম যে ডাক্তাররা এগিয়ে এসে কাজ করছেন, এখন এই পরিস্থিতিতেও ডাক্তাররা এগিয়ে এসে কাজ করছেন, বাচ্চাদের যাতে আরও মানে জলদি সুস্থ করা যায় সেটার জন্য ডাক্তাররা কাজ করে যাচ্ছেন। ঠিক, আপনার নাম? আমার নাম মহেশ তিওয়ারি, বাড়ি রঘুনাথপুর, পশ্চিম পল্লী। এখন ওই বাচ্চাদের জ্বরটা নিয়ে জানতে চাইছেন তো? খুব ফ্রিকোয়েন্টলি হচ্ছে, শুধুমাত্র বাচ্চারা নয়, ব্যাপারটা এভাবে হাইলাইটেড হয়েছে যে বাচ্চাদের জ্বর হচ্ছে, কিন্তু পরিসংখ্যান বলছে শুধুমাত্র বাচ্চারা নয়, তার সঙ্গে বড়দেরও, অ্যাডাল্টদেরও মানে একই ফ্লু লাইক সিমটমস নিয়ে তারাও কিন্তু আসছে। তারা আমাদের সরকারি হাসপাতালে বিভিন্ন ডাক্তারের কাছে চেম্বারে, এবং ফ্রিকোয়েন্সিটা হঠাৎ করেই খুব বেড়েছে, এটা খুব সত্যি কথা। বাট মানে কোভিড নিয়ে যে আমাদের একটা আতঙ্ক তৈরি হয়েছিল, এক্ষেত্রেও বিষয়টাকে আমরা একেবারেই হালকাভাবে নিচ্ছি না, প্রত্যেকেরই প্রপারলি টেস্ট করা হচ্ছে, কিন্তু মোস্ট অফ দেম আর কোভিড নেগেটিভ। তো বিষয়টা হচ্ছে যে এটা কোভিড হয়তো, মানে আমি জোর করে বলতে পারবো না এখনই, এটা কোভিড লাইক সিমটমসই থাকছে, ব্রিথলেসনেসটা অত বেশি হয়তো নেই, কিন্তু এটা ওই ভাইরাস সংক্রান্ত জ্বরই। তবে হ্যাঁ, সতর্ক থাকতে হবে, খুব বেশি ভয় পাওয়ার কিছু নেই। আমাদের প্রতিষ্ঠানে যে পরিকাঠামো আছে তার সেটাকে অনেক বেশি এক্সটেন্ড করে সেটাকে আমরা লড়াইয়ের জন্য প্রস্তুত। এটাতে মোস্টলি যেটা দেখা যাচ্ছে যে রানি নোজ, কাফ, স্নিজিং, ফিভার, এই সমস্ত লক্ষণগুলো কোভিডের সাথে কিছুটা মিলছে, তার কারণ এগুলো ফ্লু লাইক সিমটম, এগুলো সব ধরনের ভাইরাস ঘটিত জ্বরেই হয়। হ্যাঁ, এটাও একটা ভাইরাস ঘটিত জ্বরই বলে এখনো পর্যন্ত যতটুকু টেস্ট রেজাল্ট এসেছে তার পরিপ্রেক্ষিতে বলা যায়। তো হ্যাঁ, খুবই মানে আমাদের যে কনজারভেটিভ ম্যানেজমেন্ট আছে, যেগুলো ধরুন আমরা জেনারেলি জ্বরের জন্য দিয়ে থাকি, প্যারাসিটামল দিয়ে থাকি, সেট্রেজিন দিয়ে থাকি, একটু ব্রড স্পেক্ট্রাম অ্যান্টিবায়োটিকদের মধ্যে অ্যাজিথ্রোমাইসিন আছে দিয়ে থাকি বাচ্চাদের এবং বড়দের জন্য, এগুলোতে কিন্তু মানে এগুলো সেলফ লিমিটিং, এগুলো সবই কিন্তু ধীরে ধীরে কমেও যাচ্ছে। এবং হ্যাঁ, ততটা যে কোভিডে যে শ্বাসকষ্টের ব্যাপারটা ছিল, যে ভয়ঙ্কর একটা রূপ দেখছিলাম আমরা, সেইটা কিন্তু এর ক্ষেত্রে এত বেশি প্রযোজ্য নয়। হ্যাঁ, হঠাৎ করে বিষয়টা কি হলো, একটা সিজন চেঞ্জ হচ্ছে, এর মধ্যে হঠাৎ করে কমিউনিটির মধ্যে প্রচুর লোকজন একসঙ্গে আক্রান্ত হয়ে গেল, যার জন্য আপনারা এই যে খবরগুলো পাচ্ছেন যে খুব জটিল পরিস্থিতি হয়ে গেছে আমাদের দেবেন মাহাতো সদর হাসপাতাল তথা মেডিকেল কলেজে। তো সেখানে আমাদের ডাক্তারবাবুরা প্রাণ চেষ্টা করছেন, লড়ে যাচ্ছেন, এক একটা বেডে 7-8 করে শিশু ভর্তি হচ্ছে, তারা সেরেও যাচ্ছে খুব তাড়াতাড়ি, সে সমস্ত বাচ্চারা ভালোও হয়ে যাচ্ছে। এবং হ্যাঁ, আমাদের এই ডাক্তারবাবুদের এবং নার্সিং স্টাফদের যুগ্ম প্রচেষ্টা বলুন বা আমাদের কর্তৃপক্ষের তরফ থেকে প্রচণ্ডভাবে সহযোগিতা করা হচ্ছে,
যে এবং উদ্বুদ্ধ করা হচ্ছে যে হ্যাঁ আপনারা এই পরিস্থিতিটাকেও মোকাবিলা করুন, মোকাবিলা আমরা করছি এবং খুবই কি বলবো এফেক্টিভ ওয়েতেই মোকাবিলা করা যাচ্ছে। রঘুনাথপুর তো একই হাল, রঘুনাথপুর তো 60 প্লাস হয়ে গেছে এবং বেড সংখ্যা বাড়াচ্ছে। এক্স্যাক্টলি এক্স্যাক্টলি, হ্যাঁ আমাদের এটাই তো বললাম, আমাদের কর্তৃপক্ষের ভীষণ সতর্ক দৃষ্টি আছে, ওখান থেকে আমাদের কাছে খুব সতর্কবার্তাও দেওয়া হয়েছে, আমরা নিজেরাও সতর্ক আছি এবং হ্যাঁ যে কোনো যুদ্ধকালীন আপদকালীন পরিস্থিতির জন্য আমাদের হাসপাতাল কর্তৃপক্ষের কি বলবো মানে কর্তৃপক্ষের সহযোগিতায় এবং কর্তৃপক্ষের যথেষ্ট কি বলবো যে এই বিষয়টাতে খুব বেশি উনি গুরুত্ব আরোপ করেছেন বা ওনারা খুব গুরুত্ব আরোপ করেছেন এবং হ্যাঁ সেটা আমরা লড়াই করে যাচ্ছি। আমরা এই পরিস্থিতিতে কি বার্তা দেবেন গার্জেনদেরকে মাদেরকে? প্রথম এবং প্রধান আতঙ্কিত হবেন না। দু নম্বর, আমাদের চিকিৎসা পরিষেবা 24 ঘন্টা আপনাদের সঙ্গে রয়েছে। তিন নম্বর, এই অসুখটাতে জীবন সংশয়ের যে ভয়টা যদি মানে কমিউনিটি পাচ্ছে তাহলে বলবো জীবন সংশয়ের ভয় নিয়ে অযথা কিন্তু আপনারা দুশ্চিন্ত হবেন না। চার নম্বর, সতর্ক থাকবেন, গুজব রটাবেন না, একেবারেই কোনো গুজবে কান দেবেন না, একেবারেই কোনো গুজবে জন্ম দেবেন না, একেবারেই কোনো গুজবকে প্রসারিত করবেন না। চার নম্বর, নিজে যা অভিজ্ঞতা অর্জন করছেন, আপনার বাচ্চা হয়তো অসুস্থ হলো, তাকে ডাক্তারবাবুর কাছে বা কোনো প্রতিষ্ঠানে নিয়ে গেলেন এবং সে সেরে উঠলো, এই যে জার্নিটা আপনার সাথে যা ঘটলো, যদি আরও প্রতিবেশী কারোর মধ্যে দেখছেন যে এই একই অসুখটা হচ্ছে বা একই জিনিসটার লক্ষণ ধরা পড়ছে, তখন তাকে সঠিক পরামর্শ দিন এবং তাকে সাহস দিন যে দেখো আমারও এরকম হয়েছিল, আমি এই পরিস্থিতি থেকে ওভারকাম করে গেছি। ঠিক আছে, খুব বেশি আতঙ্কিত না হলে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস হলো যে একটু বিজ্ঞান মনস্ক চিন্তা ভাবনা করলে কিন্তু আমরা এই পরিস্থিতির সাথে লড়াই করতে পারি। ঠিক, খুব সহজ। আপনার পরিচয়? আমি ডক্টর অনির্বাণ হালদার, এখানে এই রঘুনাথপুর মাল্টিস্পেশালিটি হসপিটালের আমি অনকোলজিস্ট কাম মেডিসিন এবং জেনারেল ডিউটি সবই করতে হয়। আমি সবাইকে বলবো অযথা আতঙ্কিত হবেন না, আর যদি বড়দের হোক কি বাচ্চাদের হোক যাদের দেখেন যে জ্বর সর্দি কাশি কোনো খারাপ যদি দেখতে সঙ্গে সঙ্গে সরকারি হাসপাতালে আসেন। আমরা এই লোকালে মোটামুটি রঘুনাথপুরের আশেপাশে যারা আছেন মোটামুটি এই হাসপাতালে আসবেন, আমাদের এখানে বাচ্চা ডাক্তাররা সবসময় আছেন, আমরাও সবাই আছি, কোনো দরকার হলে আগে হাসপাতালে যোগাযোগ করবেন, অযথা আতঙ্কিত হবেন না। আপনার পরিচয়? ডক্টর চুনারাম বর্মন, মেডিকেল অফিসার।